ছুটি করো, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, কে বলছেন? ভালো আছি, তুমি কে? আমি মুনালিকা টাঙ্গাইল থেকে বলছি। এটাই তো বলতে যাই, আমি শুনতে পাইছিস না? আমার আমাদের আমি আমার তো মোবাইল নেই, আমি তোমার এসএমএস করতে পারি না। তাহলে কল করা যাক তো। তুমি রেডিও শুনবার থাকো ভাই, আমারে মনে রাখো। মনে রাখবো, অবশ্যই মনে রাখবো, প্রাণে রাখবো। টাঙ্গাইলে বেড়াইতে আইছো? আচ্ছা আসবো টাঙ্গাইলে, আমাদের ঢাকায় তোমার আব্বুরে নিয়ে চলে আইসো। ঠিক আছে, ভালো থাকো। তুমি কেমন মুনালিসা? আচ্ছা ওকে, আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বোন টু দা টু ফান কিংস অন ইয়ার ক্যাপিটাল। অ্যান্সার করে আমরা শনিবার দিন দেখেছি এক ঘন্টা ফান কল। ইয়ে যারা যারা আজকে আমাদের নতুন টিম করে আছেন তাদেরকে জানাই অনেক প্রতীক্ষার পর আমরা সারবো। সুতরাং আমাদের নাম্বারটি আপনাকে মুখস্থ থাকতে হবে। এই দেখেন যারা ফোন দিচ্ছে তার আগে মুখস্থ করতে হবে। সুতরাং তার আপনি থেকে 1550366 59 নাম্বারটি আবার বলে দিচ্ছি 02550355 0355 03 66 59। একদম 8টা পর্যন্ত আপনি কল করতে পারবেন, কারণ প্রতি সপ্তাহ। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলো, কি খাইছো, ফুচকা খাইছো? জিজ্ঞেস করলাম যে প্রিপারেশন কেমন। তুমি বলো অনেক খুশি, অনেক শেষ করো, অনেক খুশি আর কেমন আছেন তারা, কি শিখতে পারতো তারা? খুশি, অনেক খুশি, বেশি খুশি। আরেকটা কল রিসিভ করো না, আমি আজকে এই কাজ, আমাদের একটা বাটন চাপ দেবো, তারপর ফোন মিস করব। হ্যালো, 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 ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কে বলছেন? মানিকগঞ্জ, মানিকগঞ্জের লোকজন ভালো, 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 খুব ভালো। মানিকগঞ্জে নাকি শীতের দিন তালের রস পাওয়া যায়? তালের গুড়ো পাওয়া যায়, গুড়ো পাওয়া যায়, তালের গুড়, তালের গুড়। তাহলে খেজুরের রস তো পাওয়াই যায় না ওই এলাকায়? না সবকিছুর জন্য বিখ্যাত। ইয়ে করে তাহলে মানিকগঞ্জের বিখ্যাত দই পাঠিয়ে দিন। দই বিখ্যাত না, মানিকগঞ্জে তো সবই বিখ্যাত, বিখ্যাত হবে। মানিকগঞ্জে কই পাওয়া যায়? কই মানিকগঞ্জের বিখ্যাত চমচম পাঠিয়ে দিন। ঠিক আছে, শুধুমাত্র বিখ্যাত বাস গুলো আপনার রেখে দিন, ওগুলো আমাদের দিন না, আমরা পছন্দ করি না। না না না, আমরা ভালো আছি ভাইয়া, গানের রিয়াকশন দেখছি। মিসা কত কইলে কাটটা যায় বুঝছস? কি কি জানি আমরা চাইছি ওনার কাছ থেকে? আমরা চাইছি হচ্ছে বগুড়া এবং মানিকগঞ্জের বিখ্যাত দই, আবার টাঙ্গাইল এবং মানিকগঞ্জের বিখ্যাত চমচম। আচ্ছা, আর দই দিও, চমচম দিও, বসে দিও না, আস্তে আস্তে কথা বললো তারা হরে কইলো না। বুঝছো, যারা যারা ফোন দিচ্ছ তারা যারা কিন্তু কি কি দিবা আমাদেরকে সেটা কিন্তু জেনে শুনে নিও, জেনে শুনে নিও। দই দিবা, চমচম দিবা, একটু দেখো তো লাইভের সাউন্ড ঠিক আছে কিনা। হোয়াট ইজ লাইভ, এভরিথিং ইজ গুড, ইজ গুড। আর আরেকটা ফোন, আপনি তো লাইভ দেখতে পাচ্ছেন না, আরেকটা ফোন। আপনি কি ঠিক হইনি? আমি আসলে ঠিক করলে না, ঠিক হবে, ঠিক আছে, প্রতিদিন এই সময়ই মনে পড়ে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন লাগছে ফোনেতে? 7:10 ফোন পাইছেন, নাম কি আপনার? না এতক্ষণ ১১ মিনিটে ১৬ বার কল করে গাজীপুর থেকে মায়া লাগে তোমার জন্য, আমার খুব মায়া, অনেক মায়া লাগছে। ঠিক আছে, তো ভাইয়ারা তোমরা কেমন আছো? ভালো আছি আমরা। এই নিয়ে 9 বার প্রশ্ন হয়ে গেছে। আমি তো সজল ভাইয়াকে বিয়ে করতে যাচ্ছি। সজল ভাইকে তুমি বিয়ে করতে যাচ্ছ? ভেরি গুড, তোমার চাওয়া আল্লাহ পূরণ করুক। মিরিককে
মিরাক্কেল ঠিকই বলছিস কথা বলে হ্যাঁ কি বলে যে এই এই বোতা ছেলেকে বিয়ে করবি আমি যাকে পছন্দ করি তাকে তো আমার দাদুর দেখে হিংসা হবে কারণ তার তো হাজবেন্ড নাই ও গভীর কিন্তু অনেক গভীর ভাইয়া তোমাদেরকে অনেক আগে থেকে শুনি বাট ফোন দেওয়ার সাহস হয় না আমি তো ফোন চালাই না দাদুর বয়স কত দাদুর বয়স দাদুর 60 বছর বয়সে ফোনে কার সাথে কি কথা বলে ওই যে ফুপি ফোন দেয় আপু ফোন দেয় তারপরে আমাদের পছন্দের গান হলো নানি গো নানি নানি গো নানি তবে আমি চিনি এটা তুমি দাদি দিয়ে দাদু দাদু গো দাদু দিয়ে বলবা বলো নানি গো নানি বলো না তাহলে শুনবো না আমরা কেটে দাও বলতো ভাইয়া বললে বাড়ি এলো কেমন ভাইয়া বললে বিয়ে হয় কেমন বুঝাব তো বিয়ের আগে তো মেয়েরা ভাইয়াই বলে বিয়ে হয় না আঙ্কেল বলবে নাকি তো ভালো থাকো কি নাম জানো তোমার মাত্র 5টা কল রিসিভ করছি তাও কি 5টা না 4টা মানে মেয়াতে পাশ করার সিস্টেম কি না সম্পাদ্য 10 টালি 10 এবং টালি সারা বাড়তে দিত না আমরা চাইছিলাম টালি টেস্ট হোক ক্লাস টেস্ট হোক স্যার টালি টালিটা লাস্ট হোক এটা পারস আমরা জানি এটা তো নিব না পুরো অঙ্ক বইয়ের মধ্যে প্রথম চ্যাপ্টারটাই খালি হচ্ছে যে মুখস্থ হচ্ছে কারণ হচ্ছে যে নতুন নতুন পাইছি তো এই বছর তো অঙ্ক করে উল্টে আলাম প্রথম চ্যাপ্টারটা করলাম তারপরে আর খবর নাই অঙ্ক টালি কোথায় কাজে লাগে আদমশুমারিতে কাজে লাগে মানুষ গণনাতে হ্যাঁ আপনার বাসায় মানুষ কয়জন 4 জন নাম বলেন সখিনা দাগ রবিনা দাগ চজল দাগ বল্টু দাগ এরপরে মতিন কাইডে দাও 5টা হয়ে গেছে কাইডে দাও যেরকম আপনি আজকে থেকে প্রতি শনিবার আপনি তালিকা তালিকা বসবো এটা নিয়ে এটা 5টা ছিল এইবার নিয়ে 6টা 6 চলো হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম ১৮ সাল থেকে শুনতেছে 2021 পর্যন্ত নতুনই আছে ভেরি গুড তোমার নাম কি যদি পরীক্ষা হইতে পাশ করতে আমারও কিন্তু রোল 47 ছিল ক্লাস 4 না 5 এ থাকতে পরে এমন পড়া পড়ছি এত পড়া পড়ছি 47 থেকে প্রতিপন্ন আগের বলছিলাম আন্দাজে বলছি খারাপ লাগে মন কই পাই না এই যে পাইছ
এই জন্য যারা যারা পায় না তাদের জন্য শনিবার স্পেশাল সব কল ধরব আমরা সব কল শুনতে কেমন লাগে তোমার ভেরি গুড তুমি একাই শুনো সবার দাদা দাদি কি রকম বঞ্চিত ওনার ফোন ওনার হাতেই থাকে না না এক ঘন্টা থাকে না এমনি সময় থাকে মিষ্টি তুমি ভালো থেকো আবার কথা হবে এবং তুমি অনেক অনেক বেশি অনেক মিষ্টি এরপর থেকে কেউ যদি তোমার নাম জিজ্ঞেস করো তোমার নাম কি আমি অনেক অনেক বেশি মিষ্টি আচ্ছা ভাই আমাকে মনে রেখো আমি ফোন দিলে পাই শুধু ব্যস্ত পাই কেন আমার নাম্বার একটু বলে দেবে বলে করে দিয়ে ধরো কি না তোমার নাম্বার আজকে আমরা সেভ করে আনব্লক করলাম ঠিক আছে সেভ করে রাখছি আর আমরা মিষ্টি তো ভুলবোই না আমরা মিষ্টি খাওয়ার জন্য পাগল হয়ে গেছি আচ্ছা ব্লক করার জন্য তাকে নাম্বারটা থাকতে হয় তাই না ও জানে যে ওর ধারণা যে নাট বল্টুর কাছে সবার নাম্বার আছে আচ্ছা আপনি কি আমরা সেই পাওয়ারফুল একজন মানে যে ওয়াইফাই নাম্বার পাই আমরা সবার নাম নাম্বার সব আমরা জানি কোনো সমস্যা নেই তোমার নাম্বার আমরা আজকে সেভ করে রাখছি দেখে যাই আচ্ছা ব্রেকের পরে ফিরে এসে আমরা কি দুই একটা এসএমএস কমেন্ট পড়ব হ্যাঁ এসএমএস কমেন্ট পড়ব সাথে যে আমরা কল রিসিভ করব হ্যাঁ এসএমএস করার জন্য কি করতে হবে একটু বলুন এসএমএস করার জন্য লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে কমেন্ট করবেন ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে একটি লাইভ চলছে সেখানে আপনি কমেন্ট করবেন যারা যারা আজকে ফোনে পেয়েছেন লাইভটা কালেক্ট করে নিজেদের কালেকশনে রেখে দিতে পারেন লাইভ ডাউনলোড করে ঠিক আছে এটা কিন্তু ভালো বুদ্ধি আমি আসল শোয়ের আগে ওনাকে বলে দিই যাতে দিয়ে দিন হ্যাঁ বল তুই বলে কুবুদ্ধিগুলা আর সুবুদ্ধিগুলা আমি বলি পিচ্ছি ছোট মিরিজের পর শুনছেন ফোন করে কি বলবেন সেটা আগে লিখে রাখেন কেমন আছেন কিন্তু ফার্স্ট ব্রেকে হয়ে গেছে ভাই হয়ে গেছে নয় বার আমরা ভালো আছি ভালো আছি তো এটা বাদে অন্য কোনো কথা থাকলে অবশ্যই সেটা কিন্তু লিখে রাখেন মনে রাখেন কি বলবেন জোক রেডি করেন আমরা আসছি পিচ্ছি ছোট মিরিজের পর
বুঝতে আমরা হচ্ছে ইয়ে করছি, ফান কল রিসিভ করছি, ফোন কল রিসিভ করছি। কি আগুন জ্বলছে ফোনে, ওটা কার মাথা জ্বলে পেপারে? হ্যাঁ ওই যে সাদার মাথা, না আর্টিস্টের মাথা। হ্যাঁ এটা ঠিক, প্রতি শনিবার স্পেশাল সেগমেন্ট চলবে শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের জন্য। ছয়টা ফোন কল রিসিভ করেছি আমরা, আরেকটা আরেকটা চলো আজকে আমরা 15টা। হ্যালো 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 সেঞ্চুরি ঘোরাবো। হ্যালো এই যে আপনারা শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি, আপনি কে? আমরা শুনতে পাচ্ছি ইভেলি প্রেজেন্স। বৈদ্য কুমার রায়, 36 বছর পর পাইলাম আপনাদের। 36 বছর কেটে গেল, কেউ কথা বল তো ফোন ধরলো না ভাই আপনাদের। আমি তো কানের ভেতর হেডফোন গুঁজে রেখে আমাদের কত ভালো লাগছে, খুব ভালো লাগছে এই লাইনটা আবার ফিল করি। হ্যাঁ বলে না না ভাই, আমি কথা হলো কি আপনাদের গুলো খুব ভালো লাগে, আবার ভালো পাখি আপনাদের। আমি প্রতিদিন শুনি, প্রতি সূত্র এই বৃহস্পতিবার হয় কিন্তু বৃহস্পতিবার আর শনিবারের আনকলের কথা শুনে আরো আমার ভালো একটা লাগলো, যাতে পাইয়া আরো খুশি হলাম ভাইয়া। আচ্ছা না হচ্ছে বৃহস্পতিবার শুনছে যে হচ্ছে শনিবারে ফান কল হবে, তাই আজকে পেয়ে আরো খুশি। ভালো মন্দ জিজ্ঞেস করা যাবে না, তার সেটাও তো বললেন, আমি সেই জন্য বলিনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনি আমাদের বাজাইছেন ভাই, আপনি থ্যাংক ইউ টু ভাই। আমি প্রতি শনিবারে ফোন করবো আপনাদের, প্রতি শনিবার আমরা আপনাদের অপেক্ষা করবো। পৃথিবীর যেখানে থাকেন না কেন শনিবারের কথা যেন মনে থাকে আপনার। আপনার ভাষায় সরচিত কবিতা শোনান, কবিতা শোনান তাহলে ভাই, কিন্তু খুব কিউট একটা সরচিত কবিতা ভালো একটা মানুষ আপনাদের মতো। জি ভাই বলেন ভাই। হ্যাঁ কবিতা কবিতা কবিতা, নিজের লেখা কবিতা, কবিতা নিজের লেখা কবিতা। এটা শুনলে আরো আপনারা মানে কি বা মনে করবেন আমি বুঝি না, কিছু মনে করবো না। আপনি একটু তাড়াতাড়ি আমাদের একটা কবিতা শোনান। কিছু মনে করবো না, শুনলে কিন্তু মনে করবো নিজের লেখা। তাহলে বাস্তব জীবনের কবিতা যেটা, কবিতার নাম হলো পৃথিবীতে থাকবো না। তাই বলতেছি পৃথিবীতে থাকবো না, এ কথা বলি বার বার, সবুজ পৃথিবী হয়েছে নীল সবসময় দিয়ে যায় আমার দুঃখের ঢেল। যাওয়ার সময় আজকে আমি কিনবো ডিম, সাথে কিনবো শীতের সবজি। প্রতিদিন কবিতা লিখবেন এবং শনিবার দিন ওগুলো আমাদের শোনাবেন। আমার মনের একটা আর কি ভালো লাগে আর কি। না না অবশ্যই অবশ্যই, যেটা করলে নিজের মনের শান্তি আসে, একটা নিজের প্রশান্তি আসে, সেই কাজটা অবশ্যই করা উচিত। আমি যেমন অন্যের শান্তির জন্য তো অনেক কিছুই করি সারাদিন, নিজের জন্য কিছুটা থাকা উচিত। ভালো থাকবেন ভাই, আবার কথা হবে, অবশ্যই কথা হবে আপনার সাথে। অবশ্যই চলো এবার আমরা কয়েকটা, আমরা একটা কবিতা লিখে ফেলি, দাঁড়ান না দাঁড়ান পরে শেষ, আমরা এখন বসে বসে একটা কবিতা লিখি। কবিতা তুই দুই লাইন, তুই এক লাইন, আমি এক লাইন, দুজনে দুই লাইন, আমি দুই লাইন। হ্যাঁ ঠিক আছে। এ পৃথিবী আমাকে চায়, রেখো না বেঁধে আমায়। বলেন কি? এ পৃথিবী আমাকে, পৃথিবী আমাকে চায়, রেখো না বেঁধে আমায়। পাঁচজনে মিলে খায়, একজনে কামায়।
আরমান কবি কেমন পরে বান কবি ভাই চল মিলে খায় একজন কামায় কেসে লাগে মেরা মজাক খুব বাজে জাহান লিখেছে আমার কি নেই দেখতে সুন্দর বড় চুল মায়াবী চোখ মিষ্টি হাসি ট্যালেন্ট এগুলো সারা সবই আছে সিদ্দিকা নরসিংদী থেকে লিখেছে হাই নাট বল্টু ভাইয়া বিশ্বাস করবা একবারও রিং ও হলো না তোমরাই বলো কি করবো ছয়টা চল্লিশ থেকে কল দেওয়া শুরু করছে সাতটায় চল্লিশ থেকে সাতটা পর্যন্ত তুমি দেড়শো কল দিয়ে ফেলো এখন থেকে দিনের বেলা স্বপ্ন দেখবো লিখেছে এস আর শাহিন রানা রাতের বেলায় খুব অন্ধকার থাকে স্বপ্নটা ক্লিয়ার দেখা যায় না জাহিদ লিখেছে বাপরে বাপ তুই তো করে জেনে আসছে জাহিদ ভাই হ্যাঁ লিখছে কিরে না কেমন আছেন কিরেনাট কেমন আছেন আজকে তো যোগ এপিসোড না ভাই আজকে যোগ আপনারা করবেন ফোন দিয়ে দিয়া তাও একটা সাতটা কলের মধ্যে একটা যোগ শুনিনি আমি রাহাত টঙ্গি থেকে লিখেছে ভাইয়া এটা কি ভাই যা লিখছে হুহু পড়তেছি আমি আর পড়তেছি না রাহাত টঙ্গি থেকে লিখেছে বে আতাকে লাকে এক ঘন্টা হলো নাকে একশো পঞ্চাশ সেল পিলাম না আক্তার লিখেছেন অগস্ট থেকে আগে আসলে আগে এসে পড়ো না কেন এই তো বললাম তোর বাবা ওরে বাবা আর কত কমপ্লেন আমাদের নামে ঋতুসভা থেকে লিখেছে কাল দুলা ভাইয়ের সাথে রস খাইছি তোমরা সেদিন যা করছো যেন কি হয়েছে আমি তো এক লিটার খাইলাম কিছুই হয় নাই আচ্ছা আমরা তো ভাই আমরা তো এক অরিজিনাল খাইছি তুমি পানি মিশাই বুঝছো অরিজিনালটা খাইলে কেমন এস এইচ ও আচ্ছা এস এইচ ও হাগ এবার বুঝেন মানে এস তোমাদেরকে যে কি বলবো সেকেন্ড কলটা আমার ছিল বাট পাইলাম না তোমাদের কথার জন্য এই যে এখনো বাবা তারপরও রিফা তারা তুলি লিখেছে এই একটু সাইড দেন কমেন্ট করতে আসছি আপনাদের বারবার কমেন্ট করতে এসে আমার জুতা ছিঁড়ে গেছে ও আগের বার কমেন্ট করতে এসে চলো ফোন সুমাইয়া লিখেছে ফ্রি আইডিয়া তোমাদের হাওয়ারিও বললে ফোন কেটে দিবা আচ্ছা চলো হ্যালো 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 হ্যাঁ কে বলছেন পরিচিত মানুষ ফোন হচ্ছে হ্যালো হ্যালো জি শুনতে পাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে হ্যালো শুনতে পাচ্ছেন ভালো আছি তাহলে হ্যালো ছাড়া কেন অন্য কিছু বলছেন না কেন ভালো ভালো অন্য কিছু বলো নাম কি ভাইয়া তোমার আমার নাম তাইবু সাইমন সাইমন না তাইবু 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 তাতেন্দা তাইবু তাতেন্দা তাইবু তো তাইবু টঙ্গি কাজে করতে স্যার টঙ্গি তাইবু টঙ্গি টঙ্গি ঠিক আছে তাইবু কোথা থেকে আইবু তাইবু কোন ক্লাসে পড়ে বলতো তাইবু ক্লাস 6 এ পড়ে 10 এ পড়ে 10 এ পড়ে 10 তাইবু কোন ক্লাসে পড়ো তাইবু তাইবু কোন ক্লাসে পড়ো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো বলো কেউ আমাদের যোগ শোনাচ্ছে না তুমি একা বলো দুইটা ছেলে কথা বলতে বলতে অনেক দিন ধরে মারা না আজকে মারবো দুইটা জন বলতে কিন্তু ওটা কিছু করে না বলতে সমস্যা ওনার ধরে ঠিক বলছো দুটো জন বলতে আচ্ছা আচ্ছা
ইউনিক কিন্তু ব্যাপারটা খুব ইউনিক ভাই আপনার জোক শুনে না না পরে পরে তাই বউ ওকে আজকের মতো রাখি তাহলে ভালো থেকো ভাইয়া টাটা টাটা এটা জোক শুনবেন হ্যাঁ আমি চিন্তা করতেছিলাম জোকটা শেষ হবে সেটা বুঝতে পারবো তো হাসেন না কেন জোক থ্যাংক ইউ নয় নাম্বার হ্যালো নয় নাম্বার হ্যালো আজকে সেঞ্চুরি করবই না স্যার সেঞ্চুরি করবো হ্যালো সাথে সাথে ভয়েসও চেঞ্জ হয়ে গেল দূরে গেছে জি ভালো আছি আপনার নাম কি আপনার কি দুজন মিলে শোনেন আমাদের ভাই বোন হাজবেন্ড ভেরি গুড কেমন লাগে আমাদের শুনতে আমাদের শোনার পরে ঝগড়া হয়ে তারা মিউট থাকে মিউট না ফোনটা কাইটে জামার কানে ধরবো কেন আমাদের সাথে কি কথাবার্তা এগুলো বলে দিচ্ছে ফোন এগুলো বলে ধরে জানলো কেমন ওয়ালাইকুম আসসালাম কে আপনি মামারা তুই করতে বল ভাই তাহলে বল তুই তোমার মামা ফোন যে করছো করার আগে তো মানে মিস কল দেয় মিস কল দিবে না তুমি একটা আরে মামা মিস কল আর জানো এই যে 7:45 আগে না হলো মামা 150 কল দিছি 150 কল দিছো তুমি তো মামার থেকে ট্যালেন্টেড বেশি হয়ে গেছো ভালো আছি আমরা ভালো আছি মামা খাইছো দুপুরে যাই করছে দুপুর বেলা জি 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 আমার বই নিয়ে তোমার কানে নিচে দিব পড়ালেখা বাদ দিয়ে নাট বলতে শুনতেছো আরে মামা তোমার বই মামা এত পড়াশোনার প্রতি এত প্রেশার দেয় মামা কি যে বলবো একদম ঠিক আছে আমার বই না দেখবা তোমাকে সায়েন্স এর নিউটন এর সূত্র শিখতে হবে আরে খালি অন্য মানুষ অন্য মানুষের মানে তোলা দেখো দেখ সেই কত ভাবে পরে কিভাবে পরে ঠিকই তো তুমি দেখে দেখে পড়বা ছেলে ভালো না লাগলে মেয়েদিকে তাকায় দেখে দেখে পড়বা কিছু একটা জান্নাত বলো বলো বাইকনার জোক বলতে চাইছে বলো আমার স্কুল স্কুল আছে ফার্স্ট একটা মেয়েকে দেখে ক্রাশ ক্রাশ কেছি তো ওই দিন ফেসবুক অন করলাম দেখি তার আইডি আমি ভাবতেছি ফ্রেন্ড লিস্ট বানাবো অ্যাকসেপ্ট করলে প্রপোজটা করবো আচ্ছা আমার আগেই দেখাইলে কানে নিচে দিব আর মামা অন্য ভাইকে আজকে বলে দিবে আমার কলটা যেন রিসিভ করে সবাইকে বলে দিও তুমি খালি কলই করো পড়ালেখা করার দরকার নেই পড়াশোনা তো করা দরকার আছে পড়াশোনা না করলে কি আর কল করতে কল করা লাগবে না খালি পড়াশোনা
ভালো থাকবা ভাগ্নে আজকে মামা বাই ওই কথা শুরুর আগে মামা শেষ করার আগে মামা 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 যোগ বলতে গেছি মামা মামা একটা লোক শুনো আর খালি জি 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 তোমার মোবাইল কত জি 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 হ্যালো মামা হ্যালো আসসালামু আলাইকুম মামি ওয়া আলাইকুম আসসালাম মামি না আমি গাজীপুর থেকে বলতেছি ও মামি না আমি না না গাজীপুর থেকে মামি হয় না ঠিক আছে গাজীপুর থেকে নাম কি আপনার শারমিন বলতেছি শারমিন শারমিন কেমন আছেন শারমিন আপনি আসলে লাকি তাহলে পাঁচ সাত পায়ে কি মনে হচ্ছে আর ফোন দিব না পড়ার সময় কিছু কল পড়া নেই কিন্তু আমি খুব সিরিয়াস না খুব সিরিয়াস কিন্তু তাহলে শারমিন আর কিছু বলবেন তাহলে আমরা ব্রেকে যাই ব্রেক থেকে ফিরে আজকে তো শেয়ার টেয়ার পড়ার কোনো কিছু আবার দু একটা কমেন্ট আমরা পড়ার ট্রাই করবো এরপরে তারপরে কয়েকটা ফোন কল রিসিভ করে চলে যাবে ১১০০টা ফোন রিসিভ করে চলে যাবো টাটা
শুনছেন ইভালি প্রেজেন্টস নাট বোল্ট অফ দ্য টু ফান কিংস। অল্প কিছুক্ষণ সময় আছে। প্রিয়ামণি লিখেছিল আমাদেরকে, এক গবেষণায় জানা গেছে যে আমি বিয়ে না করলে আমার হবু জামাইয়েরও বিয়ে হবে না। ঠিক আছে, একদম সঠিক, একদম সঠিক। এসকে সালমান খান লিখেছে, ওরে বাপরে বলতে ভাই আজকে তোমাকে কিউট লাগতেছে। একদম সঠিক, একদম সঠিক। কমলা সুন্দর লিখেছে, কি ভাই আমার ফোন কি রিসিভ করবে না, মাঝে মাঝে তো রিং হয়, আজকে তো রিং হইল না। একদম সঠিক, একদম সঠিক। আচ্ছা, অমি লিখেছে নারায়ণগঞ্জ থেকে, ছেলে বলছে এই যে শুনছো তোমাকে আমার খুব ভালো লাগে, আমি না তোমাকে দেখলে পুরো ফিদা হয়ে যায়। মেয়ে বলছে তাই নাকি ছেলে, হ্যাঁ এবার থেকে এবার থাকলে থাক না আর একটু দূরে যা। সাফি লিখেছে, পুরো সময় কল নিচ্ছেন ভালো কথা, কিন্তু কমেন্ট শেয়ার যথাযথ সময়ে সঠিক ভাবে পড়ার জন্য জোর দাবি জানাচ্ছি, দাবিতে নাট বল্টুর কমেন্ট এবং শেয়ার করলেন সমিতি। এই কল্যাণ সমিতি চালাইতেছে কেটা কি জানি। এফএম ওদের গাজীপুর থেকে লিখেছে, ভাইয়া আমার ফোন ধরো, আমার ধরুন আলি হোসেন লিখেছে, কল ধরো না, চলো লাস্ট একটা কল রিসিভ করি। কল ধরো না, তুমি তো কল ধরো না, আজকে আজকের দিনের বারো। হ্যালো নাগলু ভাইয়া, ভাইয়া কেমন আছো? ওহো ছাড়টাতে ফোন দিছি, তোমার ফোন দর্শন লাস্ট কলার, অনেক 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 ভালো লাগতেছে। কি নাম তোমার ভাইয়া? বলো নাম কি তোমার, বলো আমরা কে? শুনলাম আমি, আমরা কোথা থেকে আসলো? আমরা আমরাই। ঠিক আছে, ও আচ্ছা, তোমার সিনথিয়া, একজন আমি একজন আমরা। একজন রূপ একজন আরেকটা বন্ধু। শুক্রবারে মুখস্থ করে শনিবার দিন এপিসোডের শুরুতে আমরা সেটা বলে দিব। খুশি কিন্তু আমাদের ফোন দেওয়া না, বুঝছো? যখন নাকি নাট বল্টু শো শুরু হয়েছে ঠিক তখন থেকে আমরা তোমাদের শুনি, একদম অনেক অনেক একদম আগে থেকে আগের, কিন্তু তোমরা আমাদের ফোন ধরো না ভাইয়া, আমাদের কিছু করা লাগবে না, ও যা শুরু করছো একাই পার করে দিবে এপিসোড। আমি বলি শোনো শোনো, আমাদের কলেজে ফার্স্ট আমরা এক্সাম দিতেছি, আমাদের জন্য দোয়া করবা। দোয়া দোয়া, অনেক অনেক দোয়া, আল্লাহ ওদের আশা পূরণ করো, ওদেরকে পাস করে দিও। আর কি করতে হবে বলো? কিছু করতে হবে না, ওরে বলতে হবে, বলো আমার বলতে হবে, বলো। আমরা না এই যে ফিনান্স ব্যাংকিং এর একটা প্রশ্ন পারি না, আমাদের শিখাই দিবা, বুঝছো? ফিনান্স বানানো যদি আমাকে জিজ্ঞেস করা হয় চারবার ভাবতে হবে আমাকে। যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসতে থাকবেন। এইভাবে শুরু হলো আজকে দিনের ফান কল স্পেশাল, ফান কল স্পেশাল প্রতি শনিবারে থাকবে। আর কালকে থেকে যথাযথ নিয়মে আমরা নাট বল্টু করে যাবো, সবগুলো সেগমেন্ট থাকবে। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, টাটা ফ্রম ইভেলি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস।